Hello everyone, how are you? I think আপনারা সবাই ভালো আছেন আর খুব খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। সো ভিউয়ার্স এবং সকল আমার সাবস্ক্রাইবারদের বলতে চাই, আমি আজকে ডিফারেন্টভাবে অন্যরকমভাবে আপনাদের সামনে অন্যরকম একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। সো আজকে আমি হোয়াইট বোর্ড নিয়ে আসেনি, আসলে বোর্ডের সামনে আমি আজকে আলোচনা করতে এসেছি। আজকে আপনাদের সামনে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, ইংরেজির যেটি বিষয় আমরা বাংলা ভাষায় যেটা আমরা ব্যবহার করি, আসলে আমরা কোন টেন্সে আছে এটা, আর কোথায় আছে, প্রেজেন্টে আছে না ফিউচারে আছে না পাস্টে আছে, এই জিনিসটা আমরা এখনো অনেকে বুঝতে পারি না। তখন আমরা টেন্স গঠন করার সময় এটা আমরা অনেক নানানভাবে রোগান্বিত ভোগী, নানানভাবে নানান ঝামেলায় আমরা একটা হেজিটেশনের মাঝে আমরা পড়ে থাকি, যেটা কী হবে, এটা কোন টেন্সে যাবে, এটা কোন অতীতে, এটা অতীতে যাবে না, এটা ফিউচারে যাবে, এটা কোন টেন্স, এটা কন্টিনিউয়াস না, এটা পারফেক্ট, এরকম আমরা হেজিটেশন মানে কনফিউশনে পড়ে যাই, এটা কী বসাবো, এটা কী হতে পারে। তাই আমাকে আসলে প্রথম জিনিস জানতে গেলে আমাদেরকে স্ট্রাকচার আমাদেরকে আগে কিছু জানতে হলে, কোনো স্পিকিং করার ক্ষেত্রে, কোনো কিছু করার ক্ষেত্রে বা রাইটিং করার ক্ষেত্রে আমাদেরকে আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কি, আমাদের টেন্স জানা লাগবে। টেন্স জানতে হলে আমাদেরকে টেন্স জানার জন্য আগে বাংলা শব্দগুলো, আমাদেরকে বাংলা ক্রিয়াগুলো জানতে হবে, যে এটা কোন টেন্সে আছে, এটা কোন জায়গায়। আমাদের আলোচনা হলো আমরা কীভাবে বুঝবো বাংলা আর এটা কোন কোন টেন্সে আছে আর কোন স্ট্রাকচার দ্বারা এই টেন্স তৈরি করা যাবে। সো আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। সো আপনারা অনেকেই জানেন আমার ব্যাপারে, আমি অনেক দিন ধরে ইউটিউবে ছাত্রদের উপকারের জন্য বা যারা স্পিকিং করছেন, যারা লার্নার্স আছেন ইংরেজি, তাদের জন্য আমি ভিডিও আপলোড করছি। আর আশা করি আপনারা আমার অলরেডি অনেক ইউটিউবে ভিডিও ছাড়া হয়েছে, আপনারা দেখে উপকৃত হয়েছেন। আর আপনারা যদি আমার চ্যানেলের মাধ্যমে উপকৃত হয়ে থাকেন বা কিছুটা হলো আপনাদের ইম্প্রুভমেন্ট এসেছে আপনাদের স্কিলসে, সো আমি আপনারা জানেন, আমি আবার বলছি আমার নাম, আমি আলোচনা করব টেন্স কীভাবে চিনবো, বাংলা ক্রিয়ায় টেন্সটা আমরা কীভাবে চিনবো। সো ভিউয়ার্স, তোমরা সকলেই মনোযোগ দিয়ে শোনো, আজকে আমি হোয়াইট বোর্ডে লিখছি না, তার জন্য হয়তো বা তোমরা বুঝতে পারবে না। সো আমি আজকে আলোচনা করব খুব স্লোলি, তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, আজকে হলো আমরা টেন্সের চ্যাপ্টারটা, আমরা তিন ভাগে, প্রথমত আমরা টেন্সের চ্যাপ্টারটা আমরা চ্যাপ্টার জানবো, আগে আমরা চ্যাপ্টার বিভাগে ভাগ করেছি, প্রথমে আমরা জানবো প্রথম ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, আগে আমাদেরকে জানতে হবে টেন্সটা কি, ঠিক আছে? টেন্স হলো একটা এক ধরনের কাল, যেটা কোন কালে কাজটা করেছে এটাকে বলা হয় টেন্স, যেটা বাংলা ভাষায়, ঠিক আছে? তো আমার চ্যানেলে বেশিরভাগ সব বাঙালি ভিউয়ার্স আর কিছু আছে ফরেনার ভিউয়ার্স আছে, সো তাদের জন্য আমি এটা না, আমার চ্যানেলটা আসলে বাঙালি পিপল জনদের জন্য। সো আমি বলতে চাই যে টেন্সটা কীভাবে এখন আমি ভেঙে দেব। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার ওয়ান, আমরা কীভাবে বুঝবো এটা কোন টেন্সে আছে, এটা আবার কোন কালের দ্বারা এটা গঠিত হবে। সো এক নম্বর হলো, চ্যাপ্টার নাম্বার ওয়ান হলো যা আমরা চিনবো টেন্সটা বর্তমানে আছে না অতীতে আছে না ফিউচারে আছে, এটা আমরা কীভাবে বুঝবো। আমি প্রেজেন্টটা আমি রেখে দিলাম, এখন আমি আলোচনা করবো আপনাদের পাস্ট আর ফিউচার দিয়ে। তো প্রেজেন্ট টেন্সটা আমি চিনবো পরে, আগে আমরা চিনবো ফিউচার। ফিউচার হবে যখন আমরা বাংলা সেন্টেন্স দেখব, বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে দেখব আমরা যখন বে ব বেন এগুলো যখন থাকবে, তখন ওটা আমরা বুঝবো এটা ফিউচার টেন্সে আছে। পরে বুঝবো ওটা ইনডিফিনিট না, ওটা কন্টিনিউয়াস না, পারফেক্ট কন্টিনিউয়াস না, পারফেক্ট, ওটা পরে আমি পরের চ্যাপ্টারে আমি বলে দেবো। ফার্স্ট চ্যাপ্টার আমাদের কাজ হলো যে এটা কোন টেন্সে আছে, এটা আমাদেরকে আগে প্রথমেতে জানতে হবে। আমরা দেখব বাংলা ক্রিয়ার শেষে বে ব বেন এগুলো আছে কিনা। যেমন একটা উদাহরণ দেখেন, সে ডাক্তার হবে, তাহলে হবে, হ বয়কারে বে, বাংলা ক্রিয়ার শেষে পেয়েছেন বে, তাহলে এটা অবশ্যই
ফিউচার। এবার দেখেন সে বই পড়তে থাকবে, দেখেন বাংলা ক্রিয়া শেষে কি পেয়েছেন, সে বই পড়তে থাকিবে, তাহলে বইটা পড়তে থাকিবে বাংলা ক্রিয়া শেষে পেয়েছেন বে। এবার দেখেন, এবার আমি দিন, আমি ঢাকা যাব, আমি কি, আমি ঢাকা যাব, বাংলা ক্রিয়া শেষে কি পেয়েছি, বে ব বেন, আমরা পেয়েছি ব, ঠিক আছে। এবার দেখেন তারা ফুটবল খেলতে থাকিবে, তারা ফুটবল খেলতে থাকিবে, থাকিবে থাকিবে, এটা বাংলা ক্রিয়া শেষে আমরা কি পেয়েছি, বে পেয়েছি, তার জন্য এটা হবে ফিউচার টেন্স। সো বুঝতে পেরেছেন আপনারা ফিউচার টেন্স। এবার আমরা আসি পাস্ট টেন্স, আচ্ছা অতীতটা কীভাবে চিনবো, এটা কী কাল, যখন বাংলা ক্রিয়া শেষে আমরা ল ত ম, বাংলা ক্রিয়া শেষে যখন আমরা ল ত ম পাবো, তখন আমরা এটা বুঝব যে এটা আছে পাস্ট টেন্সে। তো একটা উদাহরণ দিই, দেখেন আমি ডাক্তার ছিলাম, বাংলা ক্রিয়া শেষে কী পেয়েছি, মো পেয়েছি, তার জন্য আমি বলেছি ল ত ম, তাহলে আমি পেয়েছি মো, তাহলে মো হওয়ার কারণে এটা হয়ে গেল পাস্ট টেন্স। আবার দেখেন সে রান্না করতে ছিল, সে রান্না করতে ছিল, বাংলা ক্রিয়া শেষে আমি কি পেয়েছি, ছ ল, তাহলে আমরা পেয়েছি লাস্টের শেষে ল। তা আমি বললাম যে বাংলা ক্রিয়া শেষে যখন ল ত ম পাবো, তখন আমরা কি করব, ওটা হলো পাস্ট টেন্সে। এবার দেখেন আরেকটি উদাহরণ দিই, সে ফুটবল খেলতো, সে ফুটবল খেলতো, তাহলে এখন দেখেন, তাহলে দেখেন সে ফুটবল খেলতো, তাহলে বাংলা ক্রিয়া শেষে কী পেয়েছি আমরা, ল ত ম, আমরা তিনটে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। এবার দেখেন আমরা প্রেজেন্ট চিনব কীভাবে, তার এখন ধারণা দেখুন, আমরা জানি যখন একজন মানুষ সপ্তাহে সাত দিন কাজ করে, আমরা একটা সাজ আছে, একটা সাধারণ উদাহরণ দিই, দেখতে পাই বুঝতে পারছেন না যে ছয় দিন গুনেছে, অথবা শুক্রবার করেননি, মনে করেন যে শুক্রবার করেনি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, কিন্তু আবার রিপিট করছে ওই শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, কিন্তু একটা দিন ছুটে যাচ্ছে সেটা হলো শুক্রবার, তখনও মনে হচ্ছে না আমি শুক্রবারও কাজ করেছি। সো বিয়ার্স, ঠিক তেমনই যখন আপনি প্রেজেন্ট পাস্ট চিনতে পারবেন, ফিউচার চিনতে পারবেন, তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স চিনব এভাবেই, যখন দেখবেন বাংলা ক্রিয়ার শেষে ল ত ম বে ব বেন এগুলো কিছুই নাই, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে। একটা উদাহরণ দিয়ে দেখেন, আমি রান্না করছি, বাংলা ক্রিয়ার শেষে কী পেয়েছি, ছ, তাহলে এখানে কি ল ত ম আছে, নাই, বে ব বেন এগুলো কিছু নাই, তার জন্য এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স। আরেকটি একটি উদাহরণ দেখেন, যে আমি নিয়মিত স্কুল যাই, বাংলা ক্রিয়া শেষে আমি কি পেয়েছি ল ত ম, না এগুলো কিছু নাই, বে ব বেন এগুলো কিছু আছে, না এগুলো কিছুই নেই, তার মানে এটা হবে অবশ্যই প্রেজেন্ট টেন্সে। সো আর একটি যেটা বলি, যে যখন আমরা বুঝব যে ল ত ম বে ব বেন এগুলো কিছুই না থাকলে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন, ইনশাল্লাহ আপনারা অনেকখানি টেন্স সম্পর্কে এখন আপনাদের বাংলা টেন্স অনুযায়ী, আপনারা টেন্স অনুযায়ী নিয়ে আসতে আপনাদের কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। সো আপনারা অনেকখানি বুঝে গেছেন, সো থ্যাংক ইউ, অ্যান্ড আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ বলে আমি শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।